Hello and Assalamu alaikum shabai, kemon achen? Asha kori shabai bhalo achen. Ajke ami apnader sathe ekta interesting and new recipe dekhate niye eshechi. Ei recipe ta ami pray banai bashay. Amar bachcharao pochondo kore, amrao pochondo kori fresh homemade French baguettes. French baguette bananor recipe ta amar link dewa ache amar description box e. Okhane amar blog e niye jabe. Okhane apnara pura list ta paben ki ki lage ei recipe ta bananor jonno ar step by step instructions. আর আমার রেসিপির প্রপোর্শনটা দুইটা রুটি বানায় দুইটা লোভ বানায় সো দুইটা ফ্রেঞ্চ প্যাকেটস আপনারা যদি আরো বেশি বানাইতে চান দেন রেসিপিটা ডেফিনেটলি ডাবল বা ট্রিপল করতে পারেন তাহলে আরো বেশি লোভ পাবেন যারা জানেন না ফ্রেঞ্চ প্যাকেট কি জিনিস ফ্রেঞ্চ প্যাকেট হইছে একটা লম্বা চিকন ফ্রেঞ্চ ব্রেড ফ্রেঞ্চ রুটি ফ্রেঞ্চ প্যাকেট হবে লম্বা চিকন প্লাস এটা অনেক মচমচ থাকবে রুটিটা সো এটা নরমাল রুটির মতো নরম হবে না নরম বাইরে ভিতরের দিকে নরম বাট বাইরের দিকে মচমচ থাকবে সো ওটাই হইছে ফ্রেঞ্চ ব্রেড আর কয়েকটা খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস বাসায় থাকলে সবসময় থাকে তো ওগুলি দিয়ে এই ব্রেডটা ঝটপট বানানো যায় সো চলেন আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয় এই ফ্রেঞ্চ ব্রেড রেসিপি করার জন্য যা যা লাগবে হয়েছে 1.5 কাপস ওয়ার্ম ওয়াটার রুম টেম্পারেচার ওয়াটার বা জাস্ট নর্মাল ওয়ার্ম হালকা কুমকুম গরম পানি আপনাদের যদি একটা থার্মোমিটার থাকে দেন ডেফিনেটলি পানির টেম্পারেচারটা একটু চেক করে নেবেন পানির টেম্পারেচারটা হইতেই হবে মাস্ট 105 থেকে 115 ডিগ্রি ভিতরে 1.5 টেবিল স্পুনস অফ ড্রাই অ্যাক্টিভ ইস্ট লাগবে 2 টিস্পুনস সুগার লাগবে 3.25 কাপস অল পারপাস ফ্লাওয়ার লাগবে আর 2 টিস্পুনস অফ সল্ট লাগবে এটা কিন্তু একটা অপশনাল ইনগ্রিডিয়েন্ট বাট খুবই নেসেসারি আমি মনে করি যে কোনো রুটি বা ব্রেড টাইপের আইটেম করলে বা বেকারি আইটেম করলে সো মেল্টেড বাটার মাখন বা ঘি ঘি হলে আরও খুবই সেন্টেড ফ্লেভারফুল হয় বাটারটা দুইভাবেই লাগাইতে পারেন যখন রুটিগুলি ওভেনে কুক হচ্ছে হ্যাফওয়ে হয়ে গেছে ওই সময় বাটারটা গায়ে মেখে দিতে পারেন তাহলে হবে কি আপনার ক্রাস্টটা খুবই মচমচ হবে আর যদি বাচ্চারা পছন্দ করে যে একটু নরম রুটি অ্যান্ড স্পেশালি ফ্রেঞ্চ প্যাকেট আমরা বেশি শক্ত করতে চাই না রুটিটা বাট নর্মালি এটা একটা মিডল গ্রাউন্ড থাকে যে একটু ক্রাস্টি মচমচও থাকে প্লাস একটু নরমও থাকে সো আমি যেটা করব আমি এই রুটিটা যখন ওভেন থেকে একদম শেষ হয়ে যাবে তারপরে আমি বাটারটা মাখবো রুটির গায়ে তাহলে হয় কি রুটিটা একদম গরম থাকে প্লাস ক্রাস্টটা বাটার মাখলে নরম থাকে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্ট না বাট এটা অ্যাকচুয়ালি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব হয়েছে যে একটা সেপারেট ট্রেতে ওভেন প্রুফ ট্রেতে আপনারা একটু পানি দিয়ে দিবেন রুটিগুলি যখন ওভেনে দিয়ে দিবেন ওটার ভিতরে একটু পানি দিয়ে পানিটা দিয়ে দিবেন ওভেনের ভিতরে নিচে দিয়ে তাহলে হবে কি বা সাইডে আপনার ওভেনে যেখানে কনভিনিয়েন্ট ওটা দিয়ে দিবেন বিকজ ধোঁয়াটা যে স্টিমটা বের হবে ওটা কিন্তু আপনার ব্রেডকে আরও খুবই নাইস অ্যান্ড সফট করবে ভিতরে রুটিটাও খুবই ভাপের ভিতরে স্টিমের ভিতরে হয়ে যাবে আমরা যেরকম ভাপা পিঠা বানাই সিমিলার কনসেপ্ট এই রুটির জন্য আর পানি যদি না থাকে আপনার কাছে যদি আইসের টুকরা থাকে বরফের টুকরা ওটাও ইউজ করতে পারবেন সো আমি জাস্ট কয়েকটা বরফের টুকরা দিয়ে দিয়েছি এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস আমার মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আর ওখানেই মিক্স করে নিব ডোটা তৈরি হয়ে গেলে তারপরে আমি একটা আলাদা বলে নিয়ে এটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো এই ডোটা 30 মিনিট লাগবে পুফ হওয়ার তো যখন পুফ হয়ে যাবে আমি এরকম 4 টুকরা করে নিব প্রত্যেকটা ডো তো আমি এখানে ডাবল ব্যাচ করেছি সো 2টা ডো হয়েছে আমার এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা ডোগুলি শেপ করে নেবেন লোফ যেই সাইজ চান যেই লেন্থ চান যত লম্বা চান ওয়াইড চান মানে যে কোনো শেপেই লোফগুলি বানিয়ে নিতে পারেন যদি রাউন্ড করতে চান রাউন্ডও করতে পারেন বা ছোট ছোট ডিনার রোল টাইপের ওরকমও করতে পারেন বাট আমি যখন এখানে ফ্রেঞ্চ প্যাকেট বানাচ্ছি ফ্রেঞ্চ প্যাকেটের বেসিক্যালি অরিজিনাল শেপ এটা হয়েছে লম্বার ভিতরে এরকম লম্বার ভিতরে টানা স্যান্ডউইচ স্টাইলের যখন আপনার রোলগুলি সব হয়ে যাবে এরকম একটা বেকিং ট্রেতে নিয়ে সবগুলি পাশাপাশি এরকমভাবে একটু ফাঁক করে দেবেন কাজ এগুলি আবার ফুলতে থাকবে লোফগুলি যখন বানাচ্ছেন একটু হালকা করে এক্সট্রা ফ্লাওয়ার নিচে সারফেসে দিয়ে দিন তাহলে লাশা লাশা হবে না আর এমনি এই ডোটা বানাইলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এটা লাশা লাশা না হয় এটা লাশা হওয়ার কোনো কারণই নাই এটা খুবই সুন্দর এলাস্টিক ননস্টিক টাইপেরই হয়ে যাবে হাতে লাগেনি দেখতেই পারলেন যেটা আমার হাতেও লাগেনি আমি কোনো ময়দাটা ওয়েস্টও করিনি কিছুই হয়নি
তারপরে আপনারা এরকম ভাবে একটা শার্প একটা ছুরি বা একটা ব্লেড নিয়ে এরকম পোচ দিয়ে দিন আমি একটু পাতালি করেই পোচগুলি দিছি বাট আপনারা যদি চান একদম স্ট্রেট একটা লাইন মাঝখান দিয়েও নিয়ে যেতে পারেন রুটির ওরকম ডিজাইনও দেখছি আমরা দোকানে যে কোনো ডিজাইনই চান যদি মোর ক্র্যাফটি হন তো ডেফিনেটলি আরও বেশি ডিজাইন করতে পারেন বাট আমি জাস্ট খুবই সিম্পল রাখছি আমার জন্য এটাই সবচেয়ে ইজি বাকি আপনারা যেটা করবেন আপনাদের ওভেন 450 ডিগ্রিতে গরম করতে দিবেন প্রিহিট হবে এখন আমরা রুটিগুলি বেক করব 15 মিনিটের জন্য আর বেশি না আর কমও না একদম বরাবর 15 মিনিটের জন্য রুটিগুলি আমরা এখন ওভেনে দিয়ে বেক করব আর অলসো সাথে সাথে আগে যে টিপটা বললাম ওই টিপটা হবে যে আপনারা একটু পানি বা একটু আইসের টুকরা থাকলে এগুলি দিয়ে দিন ওভেনের ভিতরে রুটিগুলি দেওয়ার সাথে সাথে তাহলে হয় কি ভিতরে সুন্দরভাবে বেক হয়ে যায় আর সুন্দর বাবল হয় ভিতরে আমাদের সবারই কিন্তু একদম গরম গরম ফ্রেশ বেকারি আইটেম ভালোই লাগে আপনারা সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করেন অ্যাগেন রেসিপির লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওটা ক্লিক করলে আমার ব্লগে নিয়ে যাবে আর ওখানেই পুরো লিস্টটা পাবেন যে কী কী পরিমাণ মতো জিনিস লাগে এই রুটিটা বানানোর জন্য গরম গরম রুটিগুলির উপরে আমি একটু বাটার মেখে দিব যখন একদম শেষ হয়ে যাবে আমি বের করে তারপর একদম গরম গরম রুটির উপরে বাটারগুলি মেখে দিব তাহলে রুটিটা বাইরের ক্রাস্টটা একটু সফট থাকে আর আগে যদি দেন তাহলে রুটিটা কিন্তু একটু শক্ত হবে সো ডেফিনেটলি এটা একটু খেয়াল রেখেন আর আপনারাও যদি চান এগ ওয়াশ করতে তাহলে এগ ওয়াশও দিতে পারেন আমি অ্যাকচুয়ালি এখানে কোনো এগ প্রোডাক্টস ইউজ করিনি ইটস জাস্ট স্ট্রেট ব্রেড রুটি সো হোপফুলি আপনারা এই ভিডিওটা এনজয় করেছেন এই রেসিপিটা ট্রাই করলে আমাকে ডেফিনেটলি কমেন্টস বক্সে জানান কেমন আসলো আপনাদের এটা তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ